দেওয়া জায়েজ আছে কিনা যদি থাকে তবে কোরআন হাদিস কিতাব কোন দলিলে আছে প্রমাণ সহ বলবেন ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা এগুলো এগুলোর ব্যাপারে কিছু নীতিমালা আছে ইসলামে আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে সহি বুখারিতে আছে আসাদুল্লা আছে আজাব আনি অমল আল মুসাউরুন কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি তোলে বুঝেছেন এটা সহি ওখারি শরীফ হাদিস কিন্তু ছবি তোলে তুলে বা ছবি অঙ্কন করে এই হলো হাদিস অতএব ছবি অঙ্কন করাটা ছবি অঙ্কন করাটা হলো হারাম আর ছবি এমনি সাধারণ ছবি উঠানো হ্যাঁ এটা কিন্তু হারাম নয় আল্লাহ রসুল দুই শ্রেণী দুই ধরনের ছবি উঠাইতেন ছবি আল্লাহ রসুলের যুগে দুই ধরনের ছবি ছিল একটা আয়নার সামনে যে রসুল নিজেই ছবি উঠাইতেন এই ছবি উঠায় কি করতেন তিনি তার চেহারা দেখতেন চুলগুলো এলোমেলো আছে আসে নাকি দেখতেন আয়নার সামনে দাঁড়াইলে কার ছবি উঠতো আ আল্লাহ রসুলের ছবি উঠত আর একটা ছবি উঠত কিসে উনি যখন আয়না না পেতেন তখন পানির সামনে যে দাঁড়াইতেন দাড়িটা এলোমেলো আছে নাকি চুলটা এলোমেলো আসে নাকি ওটা একটা ছবি এই এই জাতীয় ছবি কেমন পর্যন্ত যাই এই জাতীয় ছবি কি ওটা আমি আয়নাতে যে ছবি উঠে আমি কি কিছু করি অঙ্কন করি না এমনি অটোমেটিকলি উঠে যাই তো এরকম অটো ডিজিটাল সিস্টেম বর্তমান যুগের যে ডিজিটাল সিস্টেম এটাকে ওই ছবির সাথে আলমরা সাদৃশ্যতা দিয়ে থাকেন যেহেতু এখানে আমি অঙ্কন করছি না আমি তার আলাদা করে চোখ তৈরি করতেছি না নাক তৈরি করতেছি না তার দাঁত তৈরি করতেছি না তার চেহারা ঠিক আয়নার মতো সুইচ টিপলে উঠে যাচ্ছে তো এগুলোকে জায়েজ বলছেন তবে এই ছবিগুলো তারপর প্রয়োজনে ব্যবহার করতে হবে যেমন আজকাল আমাদের পাসপোর্টে লাগতেছে হ্যাঁ পাসপোর্টে লাগতেছে দলিলে লাগতেছে আর লাইসেন্সে লাগতেছে লাগতেছে হজে দেখছেন আলহামদুলিল্লাহ ইসলামের কেমন পর্যন্ত ইসলামের সমাধান আছে কিন্তু বিনোদনের জন্য ছবি তোলা হারাম বিনোদনের জন্য স্মৃতি স্মৃতি রক্ষার জন্য রাখা ঠিক না